আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই মিলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে নতুন একটি মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। মিনি বলতে ব্লগটা আসলেই অনেক ছোট। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, আজকে আমার বান্ধবীর বাসায় ইফতারি দাওয়াত আছে, তো এখন আমি ওখানে যাব ইফতারি করতে। আসলে হয়তো তেমন কোনো বড় পরিসর না, ছোটোখাটো, কারণ ও এখানে পড়াশোনা করার জন্য আসছে আর আমিও পড়াশোনা করার জন্য। তো আজকে এখন যাব, এখনই রেডি হয়ে নিয়েছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো এই যে চলে এসেছি, এখন ইফতারির টাইম, এখনও আধা ঘন্টা বাকি আছে। তো আমি বসে পড়লাম ওর কাজে একটু হেল্প করার জন্য, হালকা পাতলা। তো এখানে আমি শরবত করে নিয়েছিলাম, আর এই যে দেখেন ও পেঁয়াজও ভেজে নিয়েছে, তারপরে কত কিছু তৈরি করেছে। আসলে অনেক কিছু এগুলো এখানে যারা সিঙ্গেল থাকা অবস্থায় এত কিছু আইটেম করাটা আসলে মুশকিল, যেহেতু সময় নেই, আমাদের পড়াশোনা করতে হয়। তো যাই হোক, ও অনেক কষ্ট করেছে আর এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এই যে অনেক কিছু করেছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, তারপরে হচ্ছে যে ছোলা তো আছেই, তার সাথে সালাদ, তারপরে খেজুর, শসা, আঙুর, মালটা, তারপরে তরমুজ ছিল, এখানে তরমুজটা ভিডিও করা হয়নি, যাই হোক। তো এই তো ছোটোখাটো পরিসরে আমাদের ইফতারিটা দারুণ কেটেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে সব কিছু ভালোই ছিল। তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, তারপরে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে যাওয়ার পথে আর সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি, আর এই যে দেখেন শুক্র গ্রহটা চাঁদ থেকে অনেক দূরে চলে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।